السلام عليكم ورحمة الله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد एक भाई जानते चेसन अल्लाह ताआलार कासे दोआ कबुलेर शर्त समूह की कारण दोआगुलो कबुल हय होते पारे दोआ मुमिनेर हाथियार दोआर माध्यमे असम्भव के सम्भव करा जाय अल्लाह रसूल हादिसे बोलछेन আর দোয়া উমুখুল ইবাদা আর তকদিরুল আয়ারুদ্দ ইল্লা বিদোয়া এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আরবি দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রসুল শাসনে বলেছেন দোয়া ছাড়া কোনো কিছু আল্লাহ সিদ্ধান্তকে বদলে দিতে পারে না দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন যেমন নিরাশ হওয়া হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা দোয়ায় পূর্ণ মনোযোগ না দেওয়া এগুলো যদি আপনার না থাকে তাহলে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা থাকবে রেজেক এবং পোশাক যদি আপনার হারাম হয় যেমন আল্লাহ রসুলের কোনো এক সাহাবি সফর থেকে এসে অত্যধিক বিনয় নম্রতার সঙ্গে দোয়া করতেছেন কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সে বারবার দোয়া করতেছে আল্লাহ রসুল বলছেন অলিবাসু হারামন ও তোয়াম ও হারামন ও শারাবু হারামন যে তার লেবাস পানীয় খাদ্য সব হারাম এই জন্য আল্লাহর দরবারে তার কোনো দোয়া কবুল হচ্ছে না যে ব্যক্তি এক ভাই জানতে চেয়েছেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা জানিয়েছেন তিনি তওবাকারী ও তার দিকে প্রত্যাবর্তনকারী সকল গুনাহ মাফ করে দিবেন কুল্লু বানি আদম খাত্তাউন রসুল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন কুল্লুল খাত্তাউন তাওয়াবুন প্রত্যেক বনি আদম গুনাহকারী আর এই গুনাহকারীর মধ্যে সেই সবচেয়ে উত্তম যে আল্লাহর দরবার তওবা করে এখন কোনো ভাই যদি শিরকে লিপ্ত হয় খাস করে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এ ব্যাপারে অনেক দলিল রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু যদি বারবার এরকম শিরক করে অন্যান্য গুনাহ করে তারপরে হাদিস আল্লাহ রাসূল বলছেন সে যদি একনিষ্ঠভাবে তওবা তা নসুহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা তোমরা আমার দরবারে প্রত্যাবর্তন করো ফিরিয়ে এসে একনিষ্ঠ হবে কেউ যদি মনে দৃঢ় সংকল্প চিত্তে একনিষ্ঠভাবে যে শিরকের গুনাহ করে বা অন্য কোনো গুনাহও করে থাকে এভাবে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন